যে মার্জিনটি আছে এই দুইটি মার্জিন এভাবে সুন্দর করে মিল করে নিতে হবে। করে দেখা যাচ্ছে যারা মেসকি ব্যবহার করে এই পার্টটি বা এই অংশটি কিন্তু আগে ছিঁড়ে, তো দেখা যাচ্ছে আপনি এইটুক ডাবল পার্টি প্রশ্ন থাকতে পারে। শোল্ডারের যে মাপটি ভাই কিভাবে নিলেন এখানে, তো শোল্ডারের মাপটি আপনারা এইভাবেই নেবেন। এখন যাদের বডি বেশি হবে তাদের আপনারা কিভাবে লুজটি এখান থেকে নেবেন, এই বেশি কাটিং মেসকিতে এখানে একটি পট্টি দিয়ে দিতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভেসিয়ার কাটিং মেসকি। তো ভেসিয়ার কাটিং মেসকিটির নাম বিভিন্নজন বিভিন্নভাবে বলে থাকে, তো কেউ বেড়া কাটিং বলে, কেউ ভেসিয়ার কাটিং বলে। তো আচ্ছা যা হোক, যে ভাষায় বলুক না কেন, তো আমি এই মেসকিটি আপনাদের কাটিং করে দেখাবো। তো এই মেসকিটি কাটিং করতে যে আমাদের বিভিন্ন সমস্যা ফেস করতে হয়, যেমন ফার্স্ট টাইম সমস্যা হচ্ছে যখনই একজনের জন্য তৈরি করবেন তার বডিটি যখনই বেশি হয়ে যায়, তখন কিন্তু যারা নতুন তারা এই বডির লুজটি কীভাবে নিবে, এই দুই হাত পানা কাপড় দিয়ে আসলে এত জায়গা 40-48 এই বডির যে মেসকিগুলো কীভাবে কাটিং করবে, যারা এই জিনিসটি জানেন না বা শিখেন না এখনও, যা বুঝতে পারেন না, তো এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই শিখে নিতে পারবেন। আর আমি এমন একটি সূত্র আপনাদেরকে আজকে শিখিয়ে দিব, যে কোনো ছাইদের বেশিয়ার কাটিং মেসকি কাটিং করবেন কোনো সমস্যাই হবে না, শুধু একটি সূত্র। তো চলুন আমরা কাটিংটি শুরু করি। কিন্তু কাটিংটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এই কারণে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন আমরা কাটিংটি শুরু করি। ওকে, তো মেসকিটি আমি কাটিং করব 51 ইঞ্চি লম্বা 3/4 হাতা নিব। তো কাপড় নিয়েছি আমি 3 গজ 12 গিরা। তো ভিডিওটি আপনার খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমি এই জায়গায় বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র দিয়ে মেসকিটি কাটিং করে দেখাবো আপনাদেরকে। আরমোলের যে কাপড়টি আমরা কেন ডাবল দেই বা কেন ডাবল দিতে হয় এই জিনিসটাও আপনারা শিখতে পারবেন। তো জয়েন্ট ছাড়া কীভাবে আরমোলের কাপড়টি বাইর করবো সেটাও আপনাদের আমি কাটিং করে দেখাবো এই কাটিংয়ে। তো আপনারা প্লিজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো আপনাদের আমি কাপড়টি ওপেন করে খুলে দেখাচ্ছি কীভাবে আমরা কাপড়টি ভাঁজ করে নিব। তো মেসকির জন্য আমরা এইভাবে সাধারণত কাপড়টি ভাঁজ করে নিব। ওকে, তো কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আমরা কাপড়ের দুইটি মাথা একখানে করে নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আরেকটি ভাঁজ দিয়ে দেবো, তাহলে কাপড়টি 4 ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমরা নিচের যে সেলাই মার্জিনটি দেবো মেসকির জন্য, তো এটা আমরা এখন নিয়ে নিব। তো মেসকির জন্য নিচে সেলাই মার্জিনটা একটু চওড়া করে নিয়ে নিতে হবে, তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এখানে আমার নিচের যে মার্জিনটি নেওয়া হয়ে গেছে, তো এখন আমি লম্বার যে মেজারমেন্টটি এটা নিয়ে নেবো। ওকে, গোল গলা মেসকি, তো ওই মেসকিগুলোতে আমরা এইভাবে ফিতা ধরে লম্বার মেজারমেন্টই নিই, তো এখানে এই মেসকির মেজারমেন্টটি অন্যভাবে নিতে হবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। তো এই বেশি কাটিং মেসকি যখন আমরা কাটিং করব তখন আমাদেরকে একটা জিনিস লম্বার মাপটির সাথে একটা জিনিস শেয়ার করতে হবে, সেই জিনিসটি হচ্ছে গলাটি আপনি কত ইঞ্চি লম্বা দেবেন। তো গলাটি এখানে আমি কিন্তু 4.5 ইঞ্চি লম্বা দিব, গলার যে লম্বাটি এখানে আমি 4.5 ইঞ্চি দিব, আর গলার মধ্যে একটা পট্টি দিব 1.5 ইঞ্চি। তো 4.5 আর 1.5 কত হচ্ছে 6 ইঞ্চি। আপনাদেরকে আমি ওখানে কাটিং করার সময় বুঝিয়ে দিচ্ছি, তো 6 ইঞ্চি ফিতাটি এখানে আমি বাইরে ধরবো। তো এখান থেকে আমার মেসকির যে লম্বার মেজারমেন্ট আমি নিয়ে নিব, এখানে আমি 6 ইঞ্চি রেখে, তো 6 ইঞ্চির ফিতাটি এদিকে বাইরে রেখে আমি লম্বার মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। ওকে, তো এইভাবে আমি 51 ইঞ্চি নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি 51 ইঞ্চিতে একটি মার্জিন করে নেবো, তো 51 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিয়ে আমি 51.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। মার্জিনটি এভাবে সোজা করে আমরা টেনে নিব, গলাটি হচ্ছে 4.5 ইঞ্চি লম্বা দেবো। তো আমি দেখুন এই ধরনের কিন্তু একটি আমাদের এই বেশি কাটিং মেসকিতে এখানে একটি পট্টি দিয়ে দিতে হয়। তো এই পট্টির বকরণটি আগে আমি কাটিং করে নিয়েছি, তো দেখুন এখানে এই পট্টিটি বসবে, কিন্তু এখানে এই পট্টিটি বসবে 1.5 ইঞ্চি আর গলাটি এখানে হবে 4.5 ইঞ্চি লম্বা। তো 1.5 আর 4.5 হচ্ছে 6 ইঞ্চি, তো 6 থেকে এখানে কিন্তু 51 ইঞ্চি হয়ে যাবে, নিচে যেহেতু আমি 6 ইঞ্চি ফিতাটি বাদ দিয়েছি। ওকে, বডির মাপটি আমরা কীভাবে নেবো, শুধু একটি সূত্র দিয়ে, তো আপনারা এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন। ওকে, তো এখন এখানে আমি সেলাই মার্জিনের জন্য একটি মার্জিন দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি কাপড়েরকে। তো মেসকি একটি লুজ পোশাক, তো সাধারণত বডির সে যে যে বডি থাকে তার থেকে আমরা 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম লুজ দিয়ে থাকি। তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, তো আমার মেজারমেন্ট অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আপনারা বডির লুজটি আপনারা বাইর করে নেবেন।
তো মেসকিটির গলাটি আমি পাশে 5 ইঞ্চি দিব 5 ইঞ্চিকে দুই ভাগ করলে কত হচ্ছে 2.5 ইঞ্চি তো দেখুন ফিতাটি এখানে আমি একই ভাবে আপনারাও ধরবেন ফিতাটি তো সেলাই মার্জিন এখানে আমি 2.5 ইঞ্চি ফিতাটি বাইরে নিয়েছি এটা কিন্তু আমার গলা হবে ঠিক আছে তো এইখান থেকে তো মানে মেসকিটি লুজ সহ সর্বমোট লুজ সহ আমি মেসকিটি 42 ইঞ্চি নেব তো যদি 42 ইঞ্চি নেই তাহলে কত হচ্ছে 42 ইঞ্চি 4 ভাগ করলে হচ্ছে 10.5 তো 10.5 ইঞ্চি দিয়ে আমি একটি মার্জিন দিয়ে দিব তো দেখুন এখন যাদের বডি বেশি হবে তাদের আপনারা কিভাবে লুজটি এখান থেকে নেবেন তো গলার যে মাপটি হবে সেই মাপটিকে দুই ভাগ করে মানে সেলাই মার্জিন থেকে আপনারা ফিতাটি এখানে বাইরে রাখবেন তো দেখুন এখানে আপনাদের আমি দেখাচ্ছি তো গলাটা এখানে 6 ইঞ্চি দিবেন তো 6 ইঞ্চি দুই ভাগ করলে হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি ফিতাটি এখানে বাইরে রাখছেন এখান থেকে আপনাদেরকে মাপটি নিতে হবে এখান থেকে হিসাবটি ধরতে হবে এখন কত ইঞ্চি বডি দিবেন 48 ইঞ্চি 4 বরং কত 48 12 ইঞ্চিতে দাগ দিবেন 50 ইঞ্চি নেবেন 12.5 ইঞ্চিতে দাগ দিবেন তো এইভাবে আপনাদের যত লুচের প্রয়োজন হবে তত কিন্তু আপনাদেরকে এদিক বাড়াই দিতে হবে এখন এই জায়গায় একটা বিষয় যাদের বডি বেশি হবে যাদের স্বাস্থ্য বেশি তাদের কিন্তু এখানে কুচিটা একটু কম হবে যেহেতু দুই হাত পানা কাপড় এখানে করার কিচ্ছু নাই কুচিটা কম হবে ওটা কোনো বিষয় না কিন্তু আপনাদের এখানে যতটুকু লুজ লাগে আপনারা নিয়ে নিতে পারবেন তো দেখুন ফিতাটি আমরা এইভাবে ধরে তো যত ইঞ্চি আমাদের লুজ লাগে কিন্তু আমরা এটা নিয়ে নিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি তারপর যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই এখনই আপনি আমাকে কমেন্ট করে জানান তো আপনাকে আমি 7-7 সমাধানটি দিয়ে দিব ওকে তো এখন দেখুন এখানে যে আমি আরমোলের জন্য যে এক্সট্রা কাপড়টি দেই এই জায়গায় একটি বিষয় আপনাদেরকে বলি হয়তো ভিডিওটি একটু লং হচ্ছে প্লিজ আপনারা ভিডিওটি দেখুন ভালো কিছু শিখে নিতে পারবেন আমি বলতেছি তো আপনারা যে কোনো সাইজের যখন একটি মেসকি কাটিং করবেন এই বেশিয়ে কাটিং মেসকি তো আপনারা এখানে 10.5 ইঞ্চি নেবেন এইভাবে 10.5 ইঞ্চি নেবেন তো আপনার গলার মেজারমেন্টের পট্টির মেজারমেন্টটি কত ইঞ্চি হয়েছে 6 ইঞ্চি যদি 7 ইঞ্চি হয় 7 ইঞ্চি যদি 5 ইঞ্চি হয় 5 ইঞ্চি এই মার্জিন থেকে আপনাদের ওই মেজারমেন্টটি বাদ দিয়ে তো আমার এখানে 6 ইঞ্চি হয়েছে দেখুন আমি 6 ইঞ্চি ফিতাটি এখানে ধরেছি ধরার পরে এই 10.5 ইঞ্চিতে আমি এখানে একটি মার্জিন করে নিব তো আপনারা যে কোনো সাইজের মেসকিতে একই মার্জিন নেবেন একইভাবে মাপটি নেবেন শুধু আপনাদের মেজারমেন্টটি উপরের দিকে বাদ দিয়ে দিতে হবে তো দেখুন এখান থেকে আমি কি করব তো এইভাবে একটি মার্জিন টেনে নিচ্ছি তো আমি এখানে এখন কাটিংটি করে নিচ্ছি যাদের একটু স্বাস্থ্য কম হবে তাদের জন্য আপনারা এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন আমি এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর এখানে যে মার্জিনটা দিয়েছি এখানে আমি কেচি দিয়ে কাপড়টিকে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি ওকে তো আমাদের আরমোলের যে আমরা পট্টিটি দিই এই পট্টিটির জন্য কাপড় কিন্তু আমাদেরকে 4 ভাঁজ করে নিতে হবে তো 4 ভাঁজ করে নিতে হবে তো দেখুন এইভাবে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করার পরে আমি 10.5 ইঞ্চি নিয়েছি তো 10.5কে যদি যোগ করি তাহলে হচ্ছে 21 ইঞ্চি তো আমি কাপড়টি এখানে 21 ইঞ্চি নিয়ে নিব কাটিং করে দেখুন 21 ইঞ্চিতে একটি মার্জিন দিচ্ছি দেওয়ার পরে কাপড়টিকে আরেকটি এখানে ভাঁজ দিয়ে দিতে হবে তো এখানে হয়তো আপনাদের একটু প্রশ্ন থাকতে পারে শোল্ডারের যে মাপটি ভাই কীভাবে নিলেন এখানে তো শোল্ডারের মাপটি আপনারা এইভাবেই নেবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে যাদের 40 ইঞ্চির উপরে বডি হবে তো এখানে আপনারা 40 ইঞ্চির উপরে বডি হবে তো এই ভেসি কাটিং মেসকির জন্য আপনারা এখানে 4 ইঞ্চিতে একটি মার্জিন করবেন আর 40-এর নিচে যাদের বডি হবে তাদের জন্য আপনারা এখানে 3.5 ইঞ্চিতে মার্জিন করবেন তো এটাকে সোজা করে মার্জিনটা এভাবে টেনে নিতে হবে তো এখানে কিন্তু আমি 3.5 ইঞ্চিতে মার্জিনটা করে নিয়েছি তো এখান থেকে আরমোলের যে ডাউনটি এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি 6.5 ইঞ্চি নিচ্ছিতে এভাবে একটি মার্জিন দিয়ে নেব দেওয়ার পরে এখানে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি
তো দেখুন এখানে আপনারা এভাবে হাতে একটু রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু এই শোল্ডারটি ওখানে কাটিং করা হয়ে গেছে, তো আপনাদেরকে আমি এখন ওপেন করে দেখাচ্ছি। জয়েন্টগুলো এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু দুইটি পার্ট, কোথাও কোনো জয়েন্ট পড়ছে না, কোথাও কোনো জয়েন্ট পড়বে না আর পড়বেও না এইভাবে। তো দেখুন এই কাপড়টিকে এভাবে সেলাই করে শুধু আলতো করে এখানে বসিয়ে দিতে হবে। আর এখানে যে আমার গলার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কুচি দিয়ে নিব। আর একটি বিষয় আপনাদেরকে বলি, হয়তো কথাটি বেশি বলা হচ্ছে, জানি না কেমন লাগতেছে আপনাদের কথাগুলো। তো এই বেশিয়ার কাটিংয়ের এই মেচকির এই আমরা এখানে যে শোল্ডারটি দিই বা এখানে যে পট্টিটি দিই, এই পট্টিটি দেওয়ার কারণ হচ্ছে দুইটি। এক ফার্স্ট হচ্ছে ডিজাইনের জন্য, আর দুই নাম্বার হচ্ছে বিষয় মেচকিটি যেন বেশি লাস্টিং করে। দেখা যাচ্ছে যারা মেচকি ব্যবহার করে এই পার্টটি বা এই অংশটি কিন্তু আগে ছিঁড়ে, তো দেখা যাচ্ছে আপনি এইটুক ডাবল পার্ট দিলেন, এইটুক দিলেন না, তাহলে কিন্তু এই জায়গায় আগে ছিঁড়বে, তাহলে এটা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি যেভাবে দিয়েছি সম্পূর্ণ এটা ডাবল কাপড়, তাহলে কী হবে মেচকিটি অবশ্যই বেশি বেশি লাস্টিং করবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি হাতাটি কাটিং করে আমি সেলের পর্বটি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তো সাথেই থাকুন। আমি 3 ইঞ্চি ডাউন নিয়ে নিচ্ছি। এখানে আমি 18 ইঞ্চি লম্বা দিব। হাতার মুখটি এখানে আমি 10 ইঞ্চি লুজ দিব, তো 10 ইঞ্চি দিবলে হচ্ছে 5 ইঞ্চি। তো দেখুন এই মেচকির যে এই দুহাত পানা কাপড়ের যে আমরা হাতার আরমোলের যে লুজটি দিই সম্পূর্ণ কাপড়টি দিয়ে দিই। তো এখানে আপনাদের ফার্স্ট টাইমে পট্টিটি কীভাবে সেট করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টি একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাইটি দিয়ে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে একটি ভাঁজ দিয়ে দিতে হবে, এভাবে সোজা করে ভাঁজ দিয়ে দিতে হবে। তারপরে এখানে 2 সুত সেলাই মার্জিন রেখে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে একটি আমি মেচকির পার্ট নিয়ে নিচ্ছি, তো একইভাবে একই নিয়মে দুইটা পার্টই তৈরি করতে হবে। তো একটি পার্ট আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। কুচিটি এমনভাবে দিতে হবে যেন পট্টিটির মাপে হয়। দেখুন পট্টিটির সোজা সাইডটি এভাবে উপরে রাখবো, আর এই কাপড়টিরও সোজা সাইডটি উপরে রাখবো, রেখে এভাবে আমি একটি সেলাই বসিয়ে দেবো এখানে। দেওয়ার পরে এটাকে এভাবে উল্টিয়ে দেখুন এখানে সেলাইটি ঢেকে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই মাঝখানে কিছু সেলাই দিয়ে দিব আমি, তো আপনাদের রুচি হলে দিবেন, না হলে নাও দিতে পারেন। তো এখানে আমার সেলাইগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে এটাকে আমি ভাঁজ করে নিব। তো গলাটা আমি এখানে 4.5 ইঞ্চি দিব। তো ফিতাটি এভাবে 2.5 ইঞ্চি মাঝখানে রেখে আমি এদিকে মার্জিন দিয়ে নিচ্ছি, তো একইভাবে এদিকেও একটি মার্জিন করে দিচ্ছি। তো একই সিস্টেমে আমি আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি, তো দুইটি যেহেতু একই সিস্টেম এই জন্য একটি পার্টে আপনাদের আমি তৈরি করে দেখালাম। তো এখানে যে কাপড়টি আছে কাপড়টি আপনারা এভাবে আঙ্গুল দিয়ে ভেঙে নিতে পারেন,
তো নয়তো ওখানে একটি সেলাই বসিয়ে দিতে পারেন। এই তো এইখান থেকে একটি সেলাই বসিয়ে দিচ্ছি আমি। তো তারপরে দেখুন এখানে তো গোলাটি এখানে আমি যদি 4.5 ইঞ্চি লাম মানে এই তো এইখান থেকে ধরে আমাকে 4.5 ইঞ্চি একটি মার্জিন বসিয়ে দিব। দেওয়ার পরে এটা এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিব। এই দেখো কিন্তু আমার মার্জিনটি চলে আসছে। তো নয়তো এইভাবে দুই ভাগ করে এখানে মাঝখান থেকে গোলার যে মেজারমেন্টটি আপনার দুই ভাগটি মাঝখানে রেখে এইভাবে মার্জিন দিয়ে নেবেন। তো আপনার গলার মাপটি এইভাবে দিয়ে দিবেন। তো একইভাবে একই নিয়মে এটাও আমি রেডি করে নিয়ে নিচ্ছি এখানে। তো তারপরে আমরা এই বডির পার্টটি নিয়ে নিব এখানে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা, কাপড়টি কাটিং করার সময় এখানে কিন্তু আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো চিহ্নটিতে আমরা এইভাবে মিল করে কাপড়টি বসিয়ে নেব, এইভাবে সেলাই বসিয়ে দিতে হবে। ওকে, তো এখানে দেখুন এখানে চকের যে মার্জিনটি আছে এই দুইটি মার্জিন এভাবে সুন্দর করে মিল করে নিতে হবে। তো এখানেও আমরা একইভাবে মিলটি করে নিয়ে নিব। ওকে, তো এখানে আমি আরেকটি 1 ফিট একটি মার্জিন থেকে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে ডাবল সেলাই দেওয়াটাই বেস্ট। তো একই নিয়মে এখানেও আমি সেট করে নিচ্ছি। তো দেখুন আমার গলাটি কিন্তু তৈরি হয়ে গেছে, তো পট্টিটি লাগা হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে আমি একটি জিনিস ভালো করে মনে করে দিব, দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণটা কাপড়ই এখানে ডাবল হয়ে গেছে। আর এই আরমোলের এই কাপড়টি ডাবল হওয়ার কারণে এই মেস্কিটি কিছুদিন বেশি হলেও লাস্টিং করবে। সেট করে নেব এখানে। আপনাদেরকে মেপে দেখাচ্ছি, দেখুন আমি এখানে 42 ইঞ্চি নিয়েছি। তো এখানে কিন্তু 42 ইঞ্চি হয়ে গেছে আমার, ঠিক আছে। তো একইভাবে আমি এদিকেও একটি সেলাই বসিয়ে দিচ্ছি। এখন আমি হাতাটি তৈরি করে নিব এখানে। তো একটি হাতা আমি আগেই তৈরি করে নিয়েছি, শুধু এই হাতাটি আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি একই নিয়ম এই জন্য।
হাতাটা এখন আমি সেট করে নিচ্ছি বডির সাথে। তো আমি নিচটি এখন সেলাই দিয়ে নেবো। তো এইভাবে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে এখানে। তো আপনারা বেশি কাটিং মিস্ত্রিগুলো এইভাবেই তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।